السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء وسيد الأتقياء سيد المرسلين وعلى آله وصحبه ومن اهتدى بهدايته واستنى بسنته إلى يوم الدين. فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ولا تقل الفساد. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمين من لسانه ويده، من سلم المسلمون من لسانه ويده. متفق عليه. الله سبحانه وتعالى সুস্পষ্ট রূপে এরশাদ করেছেন জমিনের বুকে ফিতনা ফাসাদ সন্ত্রাস দুর্নীতি অন্যায় অপরাধ সব কিছু চির করে নির্মূল করায় এক দিনের ইমানি এবং নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা বাণী বলা তাকবিল ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করো, ফিতনা সৃষ্টি করো, ফাসাদ সৃষ্টি করো না, সন্ত্রাস সৃষ্টি করো না, ত্রাস সৃষ্টি করো না, জঙ্গিবাদদের আখড়া বানিও না দুনিয়া, বরং দুনিয়ার মুখ থেকে চিরতরে অন্যায় অবিচার দুরুম নির্যাতন নিষ্পেষণ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ জাতীয়তাবাদ ছয়রাত্রাচারবাদ সমাজবাদ পুঁজিবাদ বস্তুবাদ সকল বাদকে চিরতরে উচ্ছেদ করে এই সমস্ত মানব রচিত বস্তাবসা মতবাদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করে সম্মত জিহাদের সফরে হাত্তালা তাকুনা ফিতনা, ততক্ষণ পর্যন্ত জমিনের মুখ থেকে ফিতনা ফাসাদ সন্ত্রাসবাদ জঙ্গিবাদ জাতীয়তাবাদ মানব রচিত সকল মতবাদ সকল তন্ত্র মন্ত্র চিরতরে উচ্ছেদ না হওয়া পর্যন্ত সংগ্রাম জিহাদ যতক্ষণ পর্যন্ত দিন একমাত্র বিধান একমাত্র কানুন একমাত্র আইন একমাত্র দিন একমাত্র জীবন ব্যবস্থা সব কিছু হবে আল্লাহ তাআলা। এই যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর দিন আল্লাহর বিধান কোরআনের বিধান আল্লাহ প্রদত্ত বিধান কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত সকল ইমাম সকল আইম্মা সকল ওলামা সকল মুক্তাদি সকল মুসল্লি সকল ইমানদার সকল মুসলমান সকল মুসলিম সকল মুসলিম দাবিদার সকলকে প্রাণান্ত করার চেষ্টা করে জমিনের মুখ থেকে ফিতনা ফাসাদ সন্ত্রাস জঙ্গি সকল উচ্ছেদ করতে হবে। অথচ আজ আপনার আমার কোরআনের যে বিধান আল্লাহর যে আইন আল্লাহর যে অর্ডার পাশাপাশি প্রিয় নবীজি যে ঘোষণা দিয়েছেন আল মুসলিম একমাত্র মুসলিম তিনি ইমানের দাবিদার তিনিই হবেন। মান সালিম আল মুসলিম অন্য মুসলমানরা নিরাপদে থাকে মিন লিসানিহি তার জবান থেকে ওয়াইয়াদিহি হাত থেকে আপনার হাত এবং জবান থেকে যদি অন্য সকল মুসলমান অন্য সকল মানুষ যদি নিরাপদে থাকে তাহলে আপনি মুসলমান দাবি করতে পারেন। আর যদি আপনি কারোর মারেন আপনি কারোর শাস্তি দেন আপনি কারোর উপরে জুলুম করেন অন্যায় করেন সন্ত্রাস চালান জঙ্গিবাদের মতবাদ সমাজে প্রতিষ্ঠা করতে চান সন্ত্রাসবাদ কায়েম করতে চান বলেন বিচারক মারো বেহেশতে যাবা বোমা মারো বেহেশতে যাবা, বেহেশতে অত সহজ নয়, বোমা মেরে সন্ত্রাস করে জঙ্গিবাদ কায়েম করে বেহেশত বলা হয়েছে লা ইলাহা ফিল ইসলাম, ইসলামের মাঝে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের কোনো আস্তানা থাকতে পারে না, কোনো ইমানদার জঙ্গিবাদী যদি কোনো মানুষ তার ভাইয়ের দিকে অন্য মানুষের দিকে তরবারি উঁচু করে পিস্তল উঁচু করে বন্দুক উঁচু করে লাঠি উঁচু করে আল্লাহর সমস্ত ফেরেশতা থেকে মালাউন বলে আল্লাহর ফেরেশতা থেকে লানত তাহলে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ
কোরআনে নিষেধ, ইসলামে নিষেধ, হাদিসে নিষেধ, যুগে যুগে নবী রসুল এবং সাহাবায়ে কিরাম তাবেঈন আজমাইন সকলেই চিরতরে হারাম হুকুমা দিয়েছেন। এবং ইসলামী আইনের মূলনীতি হলো বাকাউ মা কানা আলা মা কান, আরেকটা আইন হলো বাকাউ মা কানা আলা আমা, সর্ব অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একজন ইমানদার তার দায়িত্ব হবে সামাজিক শান্তি, সামাজিক শৃঙ্খলা, সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য জীবনবাদীদেরকে সমাজ থেকে চিরতরে জঙ্গি সন্ত্রাসীদেরকে উচ্ছেদ করার জন্য একজন ইমাম, একজন মুসলমান, একজন আলেম তার আলেম হিসেবে, ইমাম হিসেবে, খতিব হিসেবে আপনার আমার দায়িত্ব হবে। আপনার আমার মসজিদে মসজিদে খুতবা দিয়ে মুসল্লিদেরকে সচেতন করতে হবে। সচেতন আর দুনিয়াতে হঠাৎ করে আবার জঙ্গিবাদ মাথা চাওয়া দেওয়ার ধর্ম মানুষের উৎপাত শুরু হয়ে গিয়েছে। আপনাদের মনে আছে 2005 সালে বিশ্বের বুকে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আপনার আমার এই বাংলাদেশ, এই বাংলাদেশকে দুনিয়ার বুকে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশকে বিশ্ববাসীর কাছে প্রশ্নবিদ্ধ করার জন্যে, বাংলাদেশের মুসলমানদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্যে সন্ত্রাসী জঙ্গিরা 2005 সালের 17 আগস্ট একদিকে চিনিয়ে তোমা হামলা করে বাংলাদেশ আমাদেরকে জঙ্গি বানাতে চেয়েছে, বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গি বানাতে চেয়েছে। কিন্তু আপনাদের মতন আলেম ওলামা পীর মাশাইখরা ঐক্যবদ্ধভাবে মসজিদে মসজিদে খুতবা দিয়েছিলেন জঙ্গি সন্ত্রাসীদেরকে মুখোশ উন্মোচন করার জন্যে, জমার খুতবার মাধ্যমে গোটা বাঙালি জাতিকে আপনারা একাকার করে ফেলেছিলেন। অল্প সময়ের ব্যবধানে ওই সন্ত্রাসী জঙ্গিদেরকে চিহ্নিত করে তৎকালীন সরকার সর্বোচ্চ শাস্তি দেওয়ার সুযোগ পেয়েছিল। আজ আপনাকে আমাকে সতর্ক হয়ে অত্যন্ত মজবুতভাবে মসজিদে খুতবা দিতে হবে, মুসল্লিদেরকে বোঝাইতে হবে কোনো সন্ত্রাসী জঙ্গি জানে যাতে আপনার এলাকায় কোনো সুযোগ না পায়, আশ্রয় না পায়, কোনো বাড়িওয়ালা যেন সন্ত্রাসী জঙ্গিদেরকে বাসা ভাড়া না দেয়, কোনো সন্ত্রাসী জঙ্গিদেরকে কেউ যেন কোনো টাকা পয়সা না দেয়, সন্ত্রাসী জঙ্গিদের মুখোশ উন্মোচন করে বোঝাতে হবে এরা দেশের শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু, মুসলিম নামের কলঙ্ক, মুসলিমকে ইসলামকে বিশ্বের দামে প্রশ্নবিদ্ধ করার জন্য এই সমস্ত ইসলাম নামের মুসলিম নামের কলঙ্করা তারা সর্বনাশ করছে। তাদের মুখোশ উন্মোচন করে দিয়ে সন্ত্রাসী জঙ্গিদের বিরুদ্ধে মহান আল্লাহর কাছে আমরা বিচারলাম, রব্বুল আলামিন বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গিদের যেন কোনো মাথা গোঁজার সুযোগ না পায়। আল্লাহ আমাদের তবিদান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।